হ্যালো ভিউয়ার্স, আমি নাইলা নাইম। আমি একজন মডেল এবং অভিনেত্রী, কিন্তু এছাড়াও আমার আরও একটা পরিচয় আছেন যে আমি একজন ডেন্টিস্ট। আছি গুডি লাইফের সাথে, থাকুন আপনারা আমার সাথে, জানবেন আমার সম্পর্কে এবং দাঁতের সুরক্ষায় আপনার দাঁতের প্রপার ওয়েতে কীভাবে আপনি যত্ন নিতে পারেন সেটা সম্পর্কে। আমার কাছে যে পেশেন্টগুলো আসেন তাদের অনেকেরই কমপ্লেইন থাকে যে দাঁত আসলে দাগ পড়ে যাচ্ছে, লালচে হয়ে যাচ্ছে, কালচে হয়ে যাচ্ছে। এগুলোর অনেকগুলি রিজন আছে। একটা হচ্ছে যে কোনো কারণে যদি প্রপার টেকনিক মেনটেন করে ব্রাশ না করা হয়, ব্রাশ যদি না পৌঁছায় জায়গাগুলোতে, সেক্ষেত্রে ওই জায়গাগুলোতে দাগ দেখা দিতে পারে। দ্বিতীয়ত, আমরা যে খাবার খাই সেই ফুড স্টেইন বলে, খাবারের যে একটা দাগ, ওটাও কন্টিনিউয়াস পড়তে পড়তে অনেক সময় দাগ দেখা দেয়। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকে আছেন যারা স্মোক করেন, স্মোকার্স একটা স্টেইন কিন্তু আলাদা। তো তিনটা স্টেইনই আসলে পলিশিংয়ের মাধ্যমে দূর করা সম্ভব। যদি আপনি ডেন্টিস্টের কাছে আসেন তাহলে আসলে প্রপার ওয়েতেই এটা পলিশিংয়ের মাধ্যমে এই দাগগুলি দূর করা সম্ভব। লালচে, কালচে বা আপনার স্মোকার্স যে স্টেইন, তিনটাই আসলে দূর করা সম্ভব, সহজভাবেই দূর করা সম্ভব। একটা পেস্ট কী হতে পারে এবং একটা ব্রাশ কতদিন ব্যবহার করা যেতে পারে? পেস্ট আসলে আমরা যেটা সাজেশন দেই আমার পেশেন্টদের এবং নর্মাল যারা একটা ভালো পেস্ট সম্পর্কে জানতে চায়, সবাইকে কিন্তু একটা কমন কথা বলি, সেটা হচ্ছে যে ফ্লুরাইড কন্টেইনিং পেস্ট। ফ্লুরাইড, যে পেস্টটাতে ফ্লুরাইডের মাত্রা ভালো, সেই পেস্টটা আসলে ব্যবহার করা যেতে পারে। ফ্লুরাইড হচ্ছে আমাদের যে উপরের যে দাঁতের যে কাভারিং থাকে, হোয়াইট যে কাভারিংটা, এনামেল, এনামেলটাকে সুরক্ষা দেয়, এনামেলটা ক্ষয় প্রতিরোধ করতে সাহায্য করে। এই জন্য আসলে ফ্লুরাইডটা যদি একটা পেস্টের মধ্যে প্রপার মাত্রায় থাকে, পরিমিত মাত্রায় থাকে, সেটা আসলে দাঁতের জন্য ভালো। কিন্তু একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, যাতে আমরা যদি কোনো কারণে ফ্লুরাইড যে কন্টেইন করা যে পেস্টটা, ওই পেস্টে যদি ফ্লুরাইডের মাত্রা বেশি হয় সেক্ষেত্রেও কিন্তু খারাপ। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে কিছুদিন আমরা ফ্লুরাইড কন্টেইনিং পেস্ট ইউজ করব এবং একটু গ্যাপ দিয়ে আবার একটা নর্মাল পেস্টও ব্যবহার করব। এভাবে আসলে যদি একটু ব্যালেন্স করে ব্যবহার করি সেটা ভালো হতে পারে, দাঁতের সুরক্ষার জন্য সেটা ভালো হতে পারে। এবং ব্রাশ, অনেকে বলে যে আসলে বিভিন্ন ধরনের কোম্পানি বিজ্ঞাপন দেয় বা বলে যে জিগজ্যাগ টুথব্রাশ, কিন্তু আমি প্রেফার করি যে আসলে জিগজ্যাগ টুথব্রাশটার থেকে যে টুথব্রাশটা আপনি ধরে দেখবেন যেটা আলট্রা সফট এবং ফাইবারগুলো খুব বেশি ফ্লেক্সিবল, আমার মনে হয় যে এই সফট অ্যান্ড প্লেন ব্রাশটা ব্যবহার করা যেতে পারে। এবং এই ব্রাশটা কখন পরিবর্তন করবেন, দুইটা সময় পরিবর্তন করবেন। এক হচ্ছে এটার নির্দিষ্ট একটা মেয়াদকাল আছে, ধরেন 2-3 মাস আমরা সাজেস্ট করি যে একটা ব্রাশ 2-3 মাস ব্যবহারযোগ্য। কিন্তু এই 2-3 মাসের আগে কোনো কারণে দেখা গেলো যে এটা ডিফর্ম হয়ে গেছে, মানে থাকতে পারে আপনার একদিকে বেঁকে গেছে বা সুতাগুলো উঠে যাচ্ছে, কোনো কারণে যদি আপনি ডিফর্ম দেখেন সেক্ষেত্রে এটা আপনি সাথে সাথে ব্যবহার করে ফেলবেন, অথবা যেটা নির্দিষ্ট টাইম যে 2-3 মাস ওই পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যেটা আমরা অনেক ম্যাক্সিমাম টাইম করি, দাঁত ব্রাশ করার সময় রাতে মুখের মধ্যে ব্রাশটা নিয়ে একটু মশারি টাঙাই, অথবা দেখা যায় যে একটু টিভি প্রোগ্রাম দেখছি অথবা কথা বলছি, আসলে এটা না করে প্রপার ওয়েতে 1.5-2 মিনিট যদি আমরা ব্রাশ করি, ওই ব্রাশ করার সময় শুধু ব্রাশের দিকেই, ব্রাশ করার দিকেই মনোযোগী হই, তাহলে আমার মনে হয় যে ভালো হবে। একটা প্রপার ওয়েতে মুখের সুরক্ষার জন্য ব্রাশিং টেকনিকটাও প্রপার ফলো করেই করা হবে। আর ব্রাশিংয়ের যে টেকনিক না, খুব এটা টেকনিকটা হচ্ছে যে খুব বেশি যে প্রেশার দিতে হবে তা না, প্রপার আলতো করে একটা প্রপার টেকনিকে, বিভিন্ন ধরনের টেকনিক আছে, একটা প্রপার যেটা টেকনিক আমি অন্য একটা এপিসোডে আপনাদেরকে সেই টেকনিকটা সম্পর্কে বলবো। তো ওই প্রপার টেকনিকে আপনি যদি ব্রাশটা করেন 1-2 মিনিট, এটাই সাফিসিয়েন্ট, এবং প্রপার ওয়েতে তারপরে নর্মাল পানি দিয়ে কুলি করে ফেলবেন। আমরা আসলে এতক্ষণ কোন পেস্ট দিয়ে দাঁত মাজা যায় এবং দাঁতের যে ব্রাশিং টেকনিক সেটা নিয়ে কথা বললাম। তো সৌন্দর্যের জন্য অনেক কথাই হলো, আরও কথা হবে। থাকুন গুডি লাইফের সাথে, সাবস্ক্রাইব করুন গুডি লাইফ। আমি নাইলা নাইম আছি আপনাদের সাথে।